এইভাবেই জয়ের উল্লাসে মেতে ওঠেন মিনোয়ারা বেগম মিনার সমর্থকেরা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে 10, 11 ও 12 নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে চতুর্থবারের মতো নির্বাচিত হলেন মিনোয়ারা বেগম মিনা। তার এই জয়ে বাদ ভাঙ্গা উল্লাসে মেতে ওঠেন তার সমর্থকেরা। ওয়ার্ডবাসীকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞ যে আমাদের পছন্দের প্রার্থী নির্বাচিত হয়েছে। আর আমরা কি বলবো, আমাদের মনে এত আনন্দ যে আমরা বইলা আমরা মানে কুল করতে শেষ করা যায় না যে মিনোয়ারা মিনুর মতো একজন ভালো একজন মানে চার চারবারের সফল কাউন্সিলার, তিনবারের কাউন্সিলার, চতুর্থবারের মতো উনি নির্বাচিত হয়েছে। এর জন্য আমাদের অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। তার কাছে আমাদের প্রত্যাশা যে উনি আমাদের জন্য অবশ্যই অবশ্যই, আমাদের এটা মনে প্রাণে আমরা সবাই জানি যে উনি ওনার নিজের মনে থেকে আমাদের জন্য যা যা করা দরকার তা তা সবই উনি করবে, সবই উনি করবে, আমাদের চাহিদা সব উনি পূরণ করে। উনাকে অনেক ভালোবাসি আমরা, আমরা চাই উনি একবার না শতবার আসুক, শতবার আসুক, সবসময় আসুক, সবসময়। এমনকি আমরা উনাকে অনেক অনেক ভালোবাসি, এবং কি পরবর্তীতে উনি যদি মানে এই পথটা ছেড়ে দিতে চায়, আমরা চাই যে ওনার পছন্দের কেউ দাঁড়াক, উনি নির্বাচিত করুক, যে পরবর্তীতে যে আসবে ওনার নির্বাচিত পরবর্তী কাউন্সিলর আমরা দেখতে চাই। এই জয়ের ফলে ওয়ার্ডবাসীর স্বপ্ন পূরণের পাশাপাশি ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রতিশ্রুতি দেন তিনি। ওয়ার্ডকে আরও ঢালাওভাবে সাজাতে চান। এই জয় শুধু তার একা নয়, এই জয় পুরো ওয়ার্ডবাসী। আজকে এই বিজয় আমার চার চারবারের বিজয়, তিনবার কাউন্সিলর সিটি, তিনবার আর একবার পৌরসভা থাকতে, এটা নিয়ে আমার চারবার আমার ভোট। এর সমগ্র অধিকারই আমার জনগণের, আমার ওয়ার্ডের জনগণের দোয়ায়, আমার এলাকার মুরব্বীদের দোয়ায়, আমার এই যে এখানে ছোটো ছোটো ভাই বোন আমার আছে, ভাতিজা ভাতিজি যারাই আছে, এদের পরিশ্রমে আজকে আমার এই জয়লাভ। এই জয়কে এখন আমি ভালোভাবে, এই জয় আমার জীবনের এটা হয়তো শেষ জয় হইতে পারে, আমার এই জয়কে আমি হাসি মুখে আমি বরণ করে নিলাম, এটাই আমার কথা। আমার প্রত্যাশা, আমি এলাকার জনগণের, আমি যেভাবে আগে তিনবার আমি সেবা দিয়ে গেছি, এলাকায় কাজকর্ম করে গেছি, আমার যে অসমাপ্ত কাজগুলো আছে আমি ওগুলি করব, আবার নতুন করে হয়তো এলাকাবাসীর মহামুরব্বীদের সাথে বসে ওনাদের কোন এলাকায় কী সমস্যা আছে ওনাদের সাথে আমি বুঝ করে আমি ওনাদের পরামর্শে আমি আগাবো, ওনাদের সাথে আমি সব সময় আমি যোগাযোগ করে ওনারা যেভাবে বলবে আমি ওভাবেই করব। নতুন পরিবর্তন তো আনতে চাই, আমাদের নতুন পরিবর্তন করতে গেলে যেমন আমি এখন এলাকায় আমার এই 12 নম্বর ওয়ার্ডে আমার এই এলাকার মধ্যে একটা কমিউনিটি সেন্টার নাই, আমার একটা খেলার মাঠ নাই, আমাদের এইগুলি করার জন্য আমাদের জায়গা সিটি কর্পোরেশন আমাদের এটা যদি ওনারা কিনবো বা ওনারা যেভাবে ওনার ব্যবস্থা না করে তাহলে হইব না। আমি এগুলি চেষ্টা আমি অবশ্যই করব যে আমার এই ওয়ার্ডে আমার একটা খেলার মাঠ, আমার একটা কমিউনিটি সেন্টার খুবই প্রয়োজন, আমি এটা করব। আরও পাশাপাশি আমি মহিলাদের জন্য যেমন বিধবা ভাতাটা আমি পৌরসভা থাকতে আমি দিছি, মানুষে হয়তো মহিলারা অনেকে বুঝে না যে প্রতি বিধবা ভাতা দেয় না, আমাদের সিটি কর্পোরেশনে এটা বন্ধ, তিনবারে আমরা এটা পাইনি। আমি চাই যে এই বিধবা ভাতাটা সরকারের কাছ থেকে আমরা কীভাবে আনবো, ওনাদের সাথে আমরা মেয়রের মাধ্যমে আমরা আনার চেষ্টা করবো। এই বিধবা ভাতাটা যদি আমি পাই তাহলে আমার অনেক লোকের, আমার বা মেয়েদের আমি এটা দিতে পারবো। তারপর আরও বিভিন্ন যেগুলি আছে অনেক কিছুই আমরা এখন সিটি কর্পোরেশনে আমরা অনেক কিছুই দিতেছি, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিশু ভাতা, মাতৃকালীন ভাতা, তারপর কিশোরীদের আমাদের ওদেরও দিতেছি, আমরা করতেছি। তারপর আমরা চাই যে আমরা যেন আরও ভালোভাবে আমরা করতে পারি, আমাদের মেয়েরা যেন আর আগায় যেতে পারে, পুরুষের সমানভাবে এক সমানভাবে যেমন ওরা চলতে পারে, এই চেষ্টা ওদের নিয়ে আমি করবো। Thank you.
যাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি তাদের কাছে তো বলার আমার কিছুই নাই। আমি সব সময় ওনাদের কাছে ঋণী যে সব সময় ওনারা আমাকে আমার ভোট দিয়ে ওনারা জয়যুক্ত করে আমাকে উৎসাহ দেন। এই জন্য বা উৎসাহ ভালোবাসা আমাকে সবসময় ওনারা দেয়। ওনাদের কাছে আমার একটি দোয়া যে যেন আমাকে ওনারা দোয়া করে আমি যেন ভালোভাবে আমি এলাকায় কাজকর্ম করতে পারি। এ আর পারভেজ, এনএন টিভি, নারায়ণগঞ্জ।